সহপাঠীরা যদি পাঁচুয় নামাজ নিয়মিতভাবে আদায় না করে তাহলে তাদের সাথে সম্পর্ক ত্যাগ করা বা কথা না বলা কি জায়জ হবে হাদিসে বলা আছে কেউ যেন তার মমিন ভাইয়ের সাথে তিন দিনের বেশি কথা ত্যাগ না করে উক্ত হাদিসের সঠিক ব্যাখ্যা কী সহপাঠীরা অনেকেই পাঁচোয়াক্ত সালাত নিয়মিত আদায় করছেন না আজকাল এটা খুবই কমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এর পেছনে অনেক কারণ আছে এর পেছনে অনেক কারণ আছে সেটা হচ্ছে হয়তো এরা পারিবারিকভাবে দিন শেখেনি অথবা দিনই কোনো পরিবেশ পায়নি ফলে আজকে এই জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানে এসে বা বিশ্ববিদ্যালয় কলেজে এসেও তাদের ভালো হওয়ার নামাজি হওয়ার দিনদার হওয়ার সুযোগটা সীমিত হয়ে পড়েছে আরও বেশি সেই কারণে এদেরকে নাসিহা করা যেতে পারে সম্পর্ক ত্যাগ করে একটা নেগেটিভ পরিবেশ তৈরি করার মধ্যে আসলে এমন কোনো কল্যাণ নেই হ্যাঁ এখন আমরা জানি যে সালাদ তরক করা ইচ্ছা করে সালাদ তরক করাটা কুফুরি এটা স্বয়ং নবী সাল্লা সাল্লাম বলেছেন এবং আজকের অনেক বিজ্ঞ আলামাইকেরামও বলেছেন যারা কন্টিনিউয়াসলি সালাদ তরক করে তাদের ক্ষেত্রে ইসলাম বড় কঠোর সিদ্ধান্ত দিয়েছে সেটা সত্য কিন্তু সেটা তো হচ্ছে ফাতাওয়ার বিষয় আমরা আমাদের সহপাঠীরা একে অপরের জন্য মুফতি নই আমরা আমরা কি করব। যেটা আমি বলেছি আইয়া কুন আদি কোনা সেহান এটা মনে রাখবেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনার সহপাঠীরা যদি সালাত না পড়ে যদি কোনো মিথ্যা কথা বলে যদি খারাপ কিছু করে প্রত্যেকটা কাজের জন্য তাদেরকে নাসিহা করা আর নাসিহা করার নীতি হলো সুন্দরভাবে নাসিহা করা এমনভাবে ইতিবাচকভাবে নাসিহা করা প্রোয়াক্টিভলি নাসিহা করা যাতে তারা অন্তত সেটাকে মেনে নেয় বা ধীরে ধীরে মেনে নেয় একজন নাসিহা করলেই একদিনেই সব পাঁচোয় ঠিক করে ফেলবেন এমনটা তো আশা করা ঠিক নয় নবী সাল্লাহ সাল্লাম কত কষ্ট করেছেন মানুষকে সত্যের পথে আনার জন্য নুয়া আল্লাহ সুরাটা একটু পড়ে দেখেন সুরা তো নোহ মানে তার ঘটনাটা আর কি নুয়া আলাহ সুরা বলতে আসলে কোরআনের আল কোরআনে সুরা নুহের কথা আমি বলছি তো সেখানে তিনি যে লম্বা টাইম ধরে মানুষকে নাসিহা দিলেন দাওয়া দিলেন কতজন মানুষ ইসলাম গ্রহণ করলো দিনকে গ্রহণ করলো খুবই কম মানুষ অতএব কেউ আমার কথা গ্রহণ করুক আর না করুক আমাদের অ্যাটিচিউড হবে তাদের প্রতি পজিটিভ যে ভাই আসুন আমরা নিজেকে রিপেয়ার করে ফেলি সংশোধন করে ফেলি ভালো মানুষ হয়ে যায় অনেস্ট লাইফ লিড করি তাই না এটা বলে যেতে হবে এটা বলে যেতে হবে তাদেরকে তারা নামাজ বা তরক করছে বলে তাদেরকে সম্পূর্ণ ত্যাগ করার মধ্যে আমাদের কি ফায়দা আমাদের কি ফায়দা হ্যাঁ সহপাঠীদের মধ্যে যারা সালাত ঠিক মতো পড়েন না অনেক বাজে কাজ করেন অন্যায় কাজ করেন লাগালাগি মারামারি করেন খুনোখুনি করেন তাদের সাথে আড্ডা দেওয়া এটা ত্যাগ করতে হবে তাদের সাথে উঠা বসা এটা ত্যাগ করতে হবে তাদের সাথে একসাথে বসে গসিপ করা মজা করা লাফালাফি করা এটা ত্যাগ করতে হবে কারণ আর মার এ খালিহি ওই জায়গাটা এ হাদিসটা যেটা আমরা আসলে আজকের ডিসকাশনে তুলে ধরেছি এই হাদিসটা এটা মানে অ্যাপ্লিকেবল কারণ আপনি যখন বন্ধুদের সাথে উঠা বসা করবেন আড্ডা দিবেন মজা করবেন লাফালাফি করবেন খেলাধুলা করবেন তখন সেই বন্ধুদের খারাপ স্বভাবটা আপনাকে পেয়ে বসবে তাহলে এই এই ক্ষেত্রে যতগুলো কাজ আপনাকে আসলে তাদের মতো করে ফেলবে ততগুলো কাজ আপনাকে ত্যাগ করতে হবে তাদের সাথে বিভিন্ন অ্যাফেয়ার্স আপনাকে ত্যাগ করতে হবে তবে আপনি এর মধ্য থেকে সুযোগ নেবেন ওটা যাতে করে তাদের সাথে আরেকটা ইন্টারাকশান রাখা যায় ফর দ্য আওয়া পারপাস দ্য আওয়া পারপাস তাদের ভুলগুলো তাদের দিনের যে বিরুদ্ধাচারণ শেরিয়াতের সীমার লঙ্ঘন এগুলোকে রিপেয়ার করার জন্য আপনার আমার কিছু প্ল্যান লাগবে তাহলে সর্বতভাবে যদি ত্যাগ করা হয় তাহলে তো সেই সুযোগই থাকবে না অতএব আমার মনে হয় কোন কোন জায়গায় আমরা তাদেরকে ত্যাগ করব এবং কোন কোন জায়গায় তাদেরকে আমরা নিজেদের কাছে রাখবো আমরা তাদেরকে মানে ক্লোজ একটা রিলেশনের মধ্যে রাখবো সেটা আমাদেরকে আইডেন্টিফাই করে বের করতে হবে দ্বিতীয় যে প্রশ্ন সেটি হলো মেয়েদের সাথে ছেলেদের বন্ধুত্বের পরিধি কেমন হওয়া উচিত একজন আজিনবি মেয়ে যাকে আমরা পর নারী বলি এবং আজিনবী পুরুষ যাকে আমরা পরপুরুষ বলি এদের সাথে রিলেশনের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি আমাদেরকে সম্পূর্ণ ফলো করতে হবে সেটা হচ্ছে এখানে পূর্ণ পর্দা থাকবে দ্বিতীয় হচ্ছে কোনো খালোয়া চলবে না খালোয়া খালোয়া মানে হচ্ছে ছেলে মেয়েরা নির্জনে কোথাও একসাথে হওয়া সেটা বদ্ধরুমে হোক অথবা দূরে কোনো পার্কের কর্নারে হোক বা যেখানেই হোক সেখানে তারা একসাথে খেলোয়ায় মিলিত হতে পারবে না বসে গল্প করতে পারবে না আড্ডা দিতে পারবে না বা স্টাডি নিয়ে আলোচনা করতে পারবে যেটা আজকাল অনেকেই করে থাকে কারণ এখন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড কালচার চলে এসেছে এই জন্যই এই প্রশ্নটা হয়তো এসেছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারের কোনো কিছুই ইসলাম সমর্থন করে না মানে এভাবে ফ্রেন্ডশিপ আসলে হতে পারে না ছেলেদের সাথে মেয়েদের মেয়েদের সাথে ছেলেদের আর আরেকটা হচ্ছে খালোয়ার বাইরে গিয়েও জরুরত ছাড়া ছেলেরা মেয়েদের সাথে কথা বলবে না জরুরত ছাড়া বিপরীত লিঙ্গের লোকদের সাথে কথা বলা যাবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে তাহলে জরুরত কী জরুরত হচ্ছে যখন কেনাকাটা অথবা খুবই জরুরি প্রয়োজন যে 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 প্রয়োজনটাকে সারিয়া অ্যালাউ করে সাক্ষ্যদানের ক্ষেত্রে শিক্ষা উপকরণের ক্ষেত্রে শিক্ষার ব্যাপারে জরুরি মত বিনিময়ের যদি কোনো বিষয় থেকে থাকে অথবা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে ইত্যাদি নানা বিষয়ে এটা আমরা নিজেরাই বুঝতে পারবো সেটা সেরকম কথাবার্তা ছাড়া সাধারণত একজন পুরুষ আর একজন নারীর সাথে খামাখা কথা বলবে না আমরা জানি যেমন রাস্তা দিয়ে কোনো মহিলা যাচ্ছে হঠাৎ করে কি আপনি তাকে সালাম দিয়ে আপা কেমন আছেন এটা কি বলবেন বলেন তো এটা তো অশিষ্টাচারিত এটা শুধু আপনি ইসলামের কথা বলছেন কেন এমনিতেও যে কেউ হতবাক হয়ে যাবে এটা হচ্ছে এটা কি এবং মেয়েদেরকে আসলে উত্তক্ত করা বা বিব্রত করার মধ্যে এটা গণ্য হবে তো সুতরাং আমরা বলবো যে ছেলেদের সাথে মেয়েদের মেয়েদের সাথে ছেলেদের কোনো বন্ধুত্ব গড়ে ওঠার সুযোগ ইসলামে নেই তারা শুধু তাদের প্রয়োজনীয় কথা বিনিময় করতে পারবে এবং হয়তো প্রয়োজনীয় আরও অন্যান্য যে ইস্যুগুলো সে সমর্থন করছে সেই কাজগুলো তারা সুসম্পন্ন করতে পারবে তাদের মধ্যে কোনো ধরনের বিবাহ বহির্ভূত ইন্টিমেসি বা ক্লোজ রিলেশনশিপ যেটাকে আমরা ফ্রেন্ডশিপ বলি এটা আসলে হবে না কারণ এটাই হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারের মূল কথা ছেলে যদি মেয়েকে বন্ধুই করতে পারে তাহলে সে তো একজন হলো বয়ফ্রেন্ড আর একজন হলো গার্লফ্রেন্ড এটা পাশ্চাত্যের আবিষ্কার এটা আমাদের ইসলাম সমর্থন করে না তৃতীয় যে প্রশ্ন সেটি হলো বন্ধুদের কথাবার্তার সময় বেশিরভাগই দেখা যায় গীবত করা এক অন্যের অন্যকে কিংবা স্যারদের কোনো কথা নিয়ে ক্রিটিসাইজ করা এসব করে তারা সেক্ষেত্রে করণীয় কি এমন বন্ধুদের এড়িয়ে চললে কি গোনা হবে এড়িয়ে চলাটা অবশ্যই এখানে সঙ্গত এবং সঠিক তবে যদি কেউ গিবত করে এবং আমি দেখে সেটাকে শুধু এড়িয়েই গেলাম তাহলে তো দায়িত্ব পুরো পালন হলো না নাসিহাটা কোথায় নাসিহাটাকে কোথায় তাই না আমরা যদি এড়িয়ে যাওয়ার মধ্য দিয়েই সকল দায়িত্ব পালন করে আত্মতৃপ্তি বোধ করি এটা ভুল হবে আমাদের ওই যে বন্ধুদের নাসিহাতকারী হওয়া এই বৈশিষ্ট্যটা এই মূলনীতিটা ভুলে গেলে চলবে না অতএব কেউ গিবত করলে অন্য কোনো স্যার বা মানে কারো অপ্রাসঙ্গিক ক্রিটিসাইজ এটা যদি করে অনাহুত অর্থাৎ যেটা কোনো প্রয়োজন নেই সেটা যদি করা হয় তাহলে আমাদেরকে বলতে হবে যে আমি তোমাদের এসবের মধ্যে নেই এটা সঙ্গত নয় অতএব তোমরা সেটা করো না আমি চলে গেলাম অর্থাৎ ত্যাগ করতে হবে জানিয়ে যেতে হবে যে দেখো বন্ধুরা এটা ঠিক হচ্ছে না এবং ঠিক হচ্ছে না বলে তোমাদের এই বেঠিক কাজের অংশীদার আমি হতে চাচ্ছি না বলে আমি এখন তোমাদেরকে ত্যাগ করলাম তবে এটা সার্বক্ষণিক ত্যাগ নয় এটা হলো সেই কাজের তখন বন্ধুরা হয়তো সজাগ হয়ে যেতে পারে তো ঠিক আছে আমরা এরপর থেকে আর গিবত করব না অথবা এ অন্যায় কাজগুলো আমরা করব না অন্যায় সমালোচনা করব না তবে কোন কোন ক্ষেত্রে কোন কোনো ক্ষেত্রে লিমিটেড ক্রিটিসাইজ হতে পারে যেমন ক্লাসে স্যার যদি বলে দেখো আমি কিন্তু অতটা দিনদার নই মাঝে মাঝে নামাজ পড়ি মাঝে মাঝে নামাজ পড়ি না আজকাল তো বিশ্ববিদ্যালয়ে দেখা যায় অনেক টিচাররা এই ধরনের কথা বলেন আবার অনেক বলেন যে দেখো নামাজ পড়া বা সালাদ পড়া এটা একটা ব্যক্তিগত বিষয় কে পড়লো না পড়লো এটা তার বিষয় এটা তোমরা এগুলো নিয়ে কথা বলবে কেন না এটা এটা নিয়ে কথা বলার সুযোগ আছে তখন আমরা যদি বলি যে আমরা স্যারের সাথে ব্যাপারে একমত নই এটা ব্যক্তিগত ব্যাপার নয় প্রত্যেক মুসলিমকে সালাদ পড়তে হবে কে যদি না পড়ে তাহলে তাকে নাসিয়া করতে হবে তাহলে ব্যক্তিগত ব্যাপার হলো কি করে তাই না তাহলে আমরা যদি বন্ধুদের একের সাথে অন্যের দেমত থাকে সেটাকে সে দেমতটাকে ক্লিয়ার করা অথবা স্যারদের সাথে স্টুডেন্টের যদি কোনো দিমত থাকে সেটাকে ক্লিয়ার করা কিন্তু অবৈধ ক্রিটিসাইজের মধ্যে পড়বে না এবং এটা গিবত হবে না কারণ স্যার যে কথাটা বলেছেন আমি তার সাথে দিমত পোষণ করি আমি মনে করি স্যারের কথাটা ঠিক নয় বরং ঠিক হচ্ছে এইটা এই ধরনের কথা বলা কিন্তু গিবতের মধ্যে পড়বে না কিন্তু গিবতের মধ্যে পড়বে স্যারকে ভেংচি কাটা তাকে অপমান করা তার ইমেজ নিয়ে কথা বলা তাকে নানাভাবে হেয় করা কিংবা বন্ধুদের কাউকে হেয় করা অন্য বন্ধুদের কোনো অপ্রয়োজনীয় সমালোচনা করা এগুলো গিবতের মধ্যে পড়বে বিধর্মীদের সাথে কি বন্ধুত্ব করা যাবে তাদের সাথে বাসায় দাওয়াতে যাওয়া যাবে বিধর্মী বলতে আমরা অন্য ধর্মী এখানে বিধর্মী কথাটা একটা নেগেটিভ ওয়ার্ড এটাকে অ্যাভয়েড করতে পারলেই ভালো কারণ আমরা মুসলিমরা পৃথিবীর সব মানুষের প্রতি একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি পোষণ করি সেটা হচ্ছে যে তাদের ভুলগুলোকে ভুল বলবো কিন্তু খামাখা তাদেরকে সার্বক্ষণিকভাবে একটা আক্রমণের প্রেশারে রাখবো না তাদেরকে ক্ষতির মধ্যে রাখবো না যেটা আমরা নবী সাল্লা সাল্লামের পুরো জীবনের মধ্যে দেখি তিনি বিধর্মী এরকম কোনো কথা বলেননি গায়রো মুসলিম গেরো মুসলিম মানে হচ্ছে অন্য ধর্মের অমুসলিম এটা বলা যেতে পারে মুসলিম নয় অমুসলিম অথবা অন্য ধর্মের অন্য ধর্মের লোকদের সাথে বন্ধুত্ব করা যাবে কি না ইসলামের বন্ধুত্বের নীতিমালা হচ্ছে আলওয়ালা উ আলবরা উল ই আজল আল্লাহর সাথে কে কতটা সম্পর্কিত তার উপর ভিত্তি করেই বন্ধু হবে এবং তার উপর ভিত্তি করেই বন্ধু হবে না এই দুটো জিনিস আমাদেরকে নির্ধারণ করতে হবে তাহলে বন্ধুত্ব হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম বারবার বলেছি যে মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক হচ্ছে বা মানব সমাজের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বন্ধুত্ব অতএব বন্ধুত্ব সবার কাছে বিলিয়ে দেওয়া যাবে না কিন্তু সবার সাথে আমরা সুসম্পর্ক রাখতে পারি তাহলে অন্য ধর্মের লোকরা আমাদের কাছে একটা কমন রেসপেক্টফুল ম্যানার্স পাবে অন্য ধর্মের লোকদেরকে সম্মান করা মানে কি তাদের সাথে কন্ডাক্ট করা এমনভাবে যাতে তারা আমাদের কাছ থেকে একটা রেসপেক্টফুল ম্যানার এবং বিহেভিয়ার পায় ব্যাস এটাই এটাকে সুসম্পর্ক বলা হয় এবং এই সুসম্পর্ক রক্ষার নির্দেশ বা নির্দেশনা আমরা নবী সাল্লাহ সাল্লাম থেকেই পাই তিনি কখনোই কোনো অমুসলিমদের প্রতি কিংবা অন্য ধর্মের লোকদের প্রতি আক্রমণাত্মক ছিলেন না তিনি বলেছেন সাবলীলভাবেই হ্যাঁ খ্রিস্টানরা যেটা কোরআনেরও ভাষ্য তারা কুফুরির মধ্যে লিপ্ত আছে ইহুদিরা কুফুরির মধ্যে লিপ্ত আছে পত্তলিকরা কুফুরির মধ্যে লিপ্ত আছে এটা তো সত্য এটা তারাও জানে তো সুতরাং এইটা কিন্তু আক্রমণাত্মক নয় আক্রমণাত্মক হচ্ছে তাদেরকে কণ্ঠাসা করা তাদেরকে অপমান করা তাদের ক্ষতি করার চেষ্টা করা কোনো কারণ ছাড়াই তাহলে বিধর্মীদের সাথে আমাদের তাহলে একটা জিনিসে খেয়াল রাখতে হবে বা আমরা অন্য ধর্মের লোকদের কথা বলছি সেটা হচ্ছে তাদের সাথে এমন ইন্টিমেসি গড়ে না তোলা এবং তাদেরকে ইন্টিমেট গভীর বন্ধুত্বপূর্ণ বন্ধু হিসাবে গ্রহণ না করা যার ফলে আমরা তাদের দিনের বলয়ে চলে যাব তাদের আইডিয়োলজিকে গ্রহণ করব তাদের যুক্তিকে মেনে নেব এবং তারা যা বলে সেই কথাই আমাদের কথা হয়ে যাবে এরকম বন্ধুত্ব ইসলাম কখনো অ্যালাউ করে না এই ধরনের বন্ধুত্ব এখন মুসলিমদের মধ্যে ব্যাপকভাবে দেখা যায় কেউ যদি ইউরোপ আমেরিকায় পড়তে যায় তাদেরকে এমন বন্ধু বানিয়ে ফেলে যে তারা যেভাবে চিন্তা করে সে সেভাবে চিন্তা করে সে হাফ প্যান্ট পরা শুরু করে বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে যে আমাদের ছেলেরা যখন ইউএসে পড়তে যায় লন্ডনে কিংবা অন্য কোনো দেশে অস্ট্রেলিয়াতে পড়তে যায় তখন যে ছেলেটা কি শালীন সুন্দর ছিল মসজিদে যেত টাকনুর উপরে হয়তো পাজামা কিংবা প্যান্ট পরতো সে এখন সেটাকে আরও ছোটো করতে করতে হাফ প্যান্ট পরে হাঁটে আরি সেখানেও হাঁটে সে বাংলাদেশে এসেও হাঁটে পার্কে দেখা যায় থ্রি কোয়ার্টার যেগুলো আমাদের কৃষ্টি কালচারের সাথে একদমই যায় না আর মেয়েদের ব্যাপার বলাই বাহুল্য যখন আমাদের মেয়েরা ইউরোপ আমেরিকাতে পড়তে যায় ফিরে আসার পরে সে মুসলিম মেয়ে তার কোনো চিহ্নই সে রাখে না আর সে প্যান্ট শার্ট পরে সে অশ্লীলভাবে চলাফেরা করে সে তার চেহারা সুরত আচার আচরণ দেখলে খুব হতবাক মনে হয় যেন কোনো ভিন গ্রহের মানুষ হয়ে এসে ফিরে এসেছে এটার দ্বারা কী বোঝা যায় বোঝা যাচ্ছে যে সে অন্য ধর্মের লোকদের সাথে এমনভাবে মিশেছে যে তাদের মতো হয়ে গেছে এই ধরনের বন্ধুত্ব ইসলাম এক সেকেন্ডের জন্য অ্যালাউ করে না কিন্তু তাদের সাথে আমরা একটা সুন্দর সুলভ ব্যবহার করতে পারবো তাদের কে রেসপেক্টফুল ম্যানার্সের জন্য তাদেরকে আমরা চয়ন করতে পারবো কোনো অসুবিধা নেই এবং তাদের সাথে কখনো কখনো কোনো কাজকর্মে নিয়োজিত হওয়া সেটা হতে পারে যেমন তারা হয়তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিংবা অফিশিয়াল কোনো কাজের ক্ষেত্রে কোনো টেকনিক্যাল বিষয় তাদের থেকে ট্রেনিং নেওয়ার ক্ষেত্রে অথবা তাদেরকে ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে এই কাজগুলোর ক্ষেত্রে তো আমরা তাদের সাথে কি অমুসলিম হওয়ার কারণে খুবই খারাপ ব্যবহার করব একটা এক লোক হয়তো হিন্দু তাকে কি খুব ক্লাসে হিন্দু ছেলের সাথে কি আমি খারাপ ব্যবহার করব না করব না আবার সে আমার স্টুডেন্ট হিসাবে যদি থাকে তার সাথে সুন্দর আচরণ করলাম তাহলে সে আমার বজম ফ্রেন্ডও হয়ে যায়নি এটাও মনে রাখতে হবে মানে আমার আমার ইন্টিমেট ফ্রেন্ডও হয়ে যায়নি তাহলে আমি একজন সাধারণ মানুষ হিসাবে যতটুকু রেসপেক্টফুল ম্যানার্সের সাথে তার সাথে আচরণ করা যায় সেটা আমি করেছি আমি একজন ভালো মুসলিম হিসাবে অবশ্যই যে কোনো ধর্মের লোকদের সাথে সুন্দর আচরণ করার জন্য আমি অ্যানটাইটলড আমি অ্যাসাইন্ড আল্লাহ এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কর্তৃক অতএব আমার সেই 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 দায়িত্ব আমাকে পালন করতে হবে আর তাদের বাসায় যাওয়া যাবে কি না তাদের বাসায় যাওয়া যাবে কি না এটার সাথে আমি আর একটু রিলেট করবো যে সমস্ত মুসলিমরা বাসায় ধরেন ইসলামিক কোনো পরিবেশই রাখিনি তাহলে সে সমস্ত মুসলিমের বাসায়ও তো যাওয়া যাবে না যাদের বাসায় মূর্তি আছে যাদের বাসায় খুবই বাজে পরিবেশ অথবা মিনি বার আছে যাদের বাসায় মেয়েরা সুন্দর শালীন পোশাক পরে না সে বাসা তো মুসলিম হলেও যাওয়া যাবে না এখন কোনো অমুসলিমের বাসায় যদি এরকম হয় তাহলে যাওয়া যাবে না কিন্তু কোনো অমুসলিম যদি শালীনতা বজায় রাখেন সব কিছু ঠিক থাকে তাহলে কোনো প্রয়োজনে তার বাসায় যেতে কোনো অসুবিধা নেই এমনকি তার বাসায় খেতেও কোনো অসুবিধা নেই যদি সেখানে পূর্ণ হালাল খাবার তিনি আমাদেরকে পরিবেশন করেন বিষয়গুলো আমার মনে হয় এই আলোচনা থেকে খুব স্পষ্ট পঞ্চম যে প্রশ্ন সেটি হলো কোনো বন্ধুর বাসায় দাওয়াতে গেলে যদি পর্দা লঙ্ঘনের আশঙ্কা থাকে তাহলে কি তাদের দাওয়াত গ্রহণ না করলে গোনা হয় কেন গোনা হবে মানে আপনি দাওয়াত গ্রহণ করবেন যদি আপনার সরিয়াতে সীমারেখা লঙ্ঘন না হয় যখনই সরিয়াতে সীমারেখা লঙ্ঘন হবে তখনই সেই কাজ স্টপ করে দেওয়া এটা ফরস এটা ফরস হ্যাঁ যে কোনো কাজ এমনকি পরিবারের বলয়ের ভিতরেও যদি বাবা তার ছেলেকে এমন একটা পার্টিতে যাওয়ার নির্দেশ দেয় যে পার্টিতে আসলে শরিয়াত লঙ্ঘন হবে তাহলে সেখানে যাওয়া যাবে না এখানে বাবার নির্দেশ লঙ্ঘন করতে হবে যদি স্বামী স্ত্রীকে নির্দেশ দেয় পর্দা লঙ্ঘন করে বা পর্দা ফেলে দিয়ে কোনো পার্টিতে অংশগ্রহণ করতে তাহলে স্ত্রীর উপর ফরজ হচ্ছে স্বামীর নির্দেশ লঙ্ঘন করা আমরা বলছি না যে স্ত্রীরা স্বামীর সাথে বিদ্রোহ করবে কিন্তু হ্যাঁ যখনই শরিয়া লঙ্ঘন হবে তখনই নির্দেশ শুধুমাত্র আল্লাহর জন্য থাকবে এবং আল্লাহর বান্দাদের কোনো নির্দেশ পালন করা যাবে না এ কথাটি নবী সাল্লা সাল্লাম বলেছেন আলে মখলুক ফিমা আসিয়াত খালেক যে খালেক তথা আল্লাহর স্রষ্টা আল্লাহর অবাধ্যতার ক্ষেত্রে কোনো সৃষ্টির তরাত বা আনুগত্য করা যাবে না অতএব এখানে দাওয়াত তখনই গ্রহণ করা হবে যখন শেরিয়ার সকল নির্দেশনা বজায় থাকবে নির্দেশনা লঙ্ঘন হলেই সেই দাওয়াতটাকে আমরা প্রথমে যদি ওয়াদাও দিয়ে থাকি তবুও সে ওয়াদা আমরা পালন করব না যেমন একটা বিয়ের দাওয়াত কিন্তু যদি গিয়ে দেখি অথবা আগে থেকে জানি যে সেখানে ফ্রি মিক্সিং হবে নাচ গান হবে তারপরে ওরা গান বাজিয়ে দেবে এর মধ্যে আমাদেরকে দাওয়াত দেওয়া হলো তাহলে সেই দাওয়াতে আমরা যদি যাওয়ার কথা আগে বলেও থাকি তবু এখন বলবো যে না আমরা যাবো না বিকজ আপনার এখানে সেরে লঙ্ঘন হচ্ছে আমাদের সেরে অ্যালাউ করছে না সেটা এরপরের প্রশ্ন যদি বন্ধের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেক্ষেত্রে দুলাভাইয়ের সাথে কি পর্দার সাথে অন্য রুমে থেকে কথা বলা যাবে না অবশ্যই না বন্দের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন মানে এই সমস্ত ক্ষেত্রে দুলাভাইয়ের সাথে যদি শালি পর্দার সাথে অন্য রুমেও থাকে এটা তো খুবই আপত্তিজনক এখানে পর্দার সাথে থাকা না থাকার কোনো ব্যাপার না খালোয়া এটা আরেকটা হুকুম যে দোলাভাই হোক অথবা অন্য যে কোনো পরপুরুষ হোক কি খালু কিংবা এরকম ধরনের আত্মীয় স্বজনের সাথেও কোনো নারী খালোয়ায় থাকতে পারে না অন্য কোনো রুমে থেকে হিজাব নিয়ে কথা বললো হিজাব তো আসলে প্রশ্নটা করছেন যে মানে পর্দার সাথে থেকে অন্য থেকে আর কি কথা বলবেন ও আচ্ছা 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 হ্যাঁ আমি বুঝতে পেরেছি হ্যাঁ এটা তো শরীয়তে জায়জ আছে পর্দার সাথে যদি মহিলা অন্য রুমে অবস্থান করেন এবং সেখান থেকে দোলাভাই হোক খালু হোক হ্যাঁ এরকম যে কোনো আত্মীয় স্বজন যাদের সাথে তার পর্দা করাটা ফরজ পর্দার মধ্য থেকে তাদের কুশুলাদের জিজ্ঞেস করলেন সালাম দিলেন এটা তো জায়জ হবে এতে কোনো গোনা হবে না এটা জায়জ হবে ইনশাল্লাহ মালয়েশিয়াতে বর্তমানে আসরের নামাজের আজান দেয় চারটা বিশ মিনিটে কিন্তু বাঙালি একটি মসজিদে আজান সঠিক সময় দিলেও জামাত অনুষ্ঠিত হয় বিকাল ছয়টায় তাদের কাছে এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তারা বলে যে এটা হানাফি মসজিদ হানাফি শেরিয়ত অনুযায়ী বা হানাফি মতাদর্শে আসরের জামাত দেরিতে আদায় করলে কোনো সমস্যা নেই আচ্ছা এখন ছয়টা মানে প্রথম কথা হচ্ছে যে একটা মসজিদের কি করা উচিত মসজিদের উচিত হচ্ছে ইসলামী শরিয়া সবচেয়ে বেস্ট নিয়মটা ফলো করা এখন এটা ঠিক যে হানাফি মাজহব অনুযায়ী এখানে হানাফি শরিয়ত কথাটা শুদ্ধ নয় হানাফি মাজহাব হানাফি শরিয়ত একটাই শরিয়াল ইসলামিয়া এই জায়গায় আসলে আমরা জোর করে তাদেরকে হানাফি শরিয়ত বলা বলা এটা ঠিক নয় হানাফি মাজহব অনুযায়ী আসরের ওয়াক্তটা হয় দুই গুণ মানে সায়া আসলে গুণ হওয়ার পরে আর জমহুরের মতে এবং যেখানে হানাফি মজাবের দুজন বিখ্যাত ইমামও রয়েছেন ইমাম আবু ইউসুফ ইমাম মাহমদ এবং বাকি ইমামরা তাদের মতে আসরের ওয়াক্ত হয় ছায়া আসলি একগুণ হওয়ার পরে বর্তমানে সেটা এখন বাংলাদেশে যেমন তিনটার একটু আগে হয়ে যায় ওয়াক্ত তাহলে উত্তম হচ্ছে এই এই মতটাকে ফলো করা আর যদি কেউ হানাফি মাজহাব অনুযায়ী ছায়া আসলে দ্বিগুণ হওয়ার পরে সালাত পড়েন মানে যেমন আজান দেন তারও পনেরো মিনিট পরে পড়েন তাহলে যেহেতু সেটা একটা ফেকক্ষি মত তাতে আসলে সত্যিকার অর্থে কোনো সমস্যা নেই এটা কি আমরা যারা মনে করি আউয়াল অক্ত হচ্ছে সবচেয়ে উত্তম এবং এবং ছায়া আসলের একগুণ হওয়ার পরেই ওক্ত হয়ে যায় যেটা কবিমে অম্মল করা বলা হয় সেটাই শুদ্ধ আমাদের মতে কিন্তু ওভারঅল যদি আমরা বলি কেউ যদি হানাফি টাইম অনুযায়ী আসর পড়তে চায় তাহলে কি কোনো সমস্যা উত্তর হচ্ছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই যেহেতু তারা একটা টাইম এবং একটা তাদের কাছে যে রাজেহ মতটা সেটা ফলো করে তাহলে সেই মসজিদে যারা পড়বেন সেটা যদি সাফিরাও হন অন্য কোনো মাঝহের হন আহলুল হাদিত হন কোনো অসুবিধা নেই তাদের সাথে জামাতে সালাত আদায় করতে তবে খেয়াল রাখতে হবে ইমামের আকিদাটা যেন শুদ্ধ থাকে এই এখানে উনি আরো প্রশ্ন করেছেন এভাবে দেরিতে জামাত অনুষ্ঠিত করলে বা নামাজে নামাজ আদায় করলে কোনো ক্ষতি হবে কিনা না কোনো ক্ষতি হবে না কারণ আপনি আউ্য়াল আখতর মোস্তাহাব সবাবটা শুধু মিস করলেন দেরিতে আদায়কৃত নামাজ আদৌ সম্মত হবে কিনা এই প্রশ্নটাই তো এখানে সঙ্গত হয়নি কারণ নবী সাল্লাহামের হাদিস থেকে প্রমাণিত যে আসর সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত থাকে প্রশ্নের এই অংশে নবী সে হাদিসকে অস্বীকার করা হচ্ছে যে সূর্য ওঠার আগ পর্যন্ত সালাত শরিয়ত সম্মত হবে কিনা নবী সাল্লাহাম বলছেন শরীয়ত সম্মত তো হবেই সালাত হয়ে যাবে তাহলে এই প্রশ্নটা কেন এগুলো আমরা মনে হয় অ্যাভয়েড করতে হবে কারণ যে কোনো মজহাব নিয়ে আমরা আলোচনা করতে পারি কিন্তু যে কোনো মাঝহব নিয়ে এতটা বিদ্বেষ প্রদর্শন করা এটা আমাদের জন্য ঠিক নয় এটা আমাদের জন্য ঠিক নয় মাঝাবগুলো তারাও ইসলাম পালন করছে হয়তো কোনো কোনো ক্ষেত্রে এক মাঝহাব থেকে আরেক মাঝহাব দ্বিমত পোষণ করছে আর এগুলো ফেক্ষি মাঝাব এবং বিশেষ করে যে ক্ষেত্রে শেরিয়ার স্পষ্ট দলিল আছে সেক্ষেত্রে আমার মতের বাইরে যাওয়ার কারণে তাদের আমলটা শরীরসম্মত হবে কি না এই প্রশ্ন তোলাটাই তো জায়জ নেই আসরের নামাজ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত শুদ্ধ হবে তবে সূর্যের আলোটা যখন ম্লান হয়ে যায় হলদাটে হয়ে যায় তখন সেটা মাকরু হয়ে যায় নবী সাল্লাহ সালামের আদর্শ ছিল আউ্য়াল ওক্তেই আসর সালাদটা পড়া সেটা আমরা জানি সেটা মোস্তাহাব কিন্তু সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যদি কেউ পড়ে ফেলে তাহলে তার সালাদটা সজসম্মত হবে এবং সে গুণাগার হবে না অবশ্য যদি কেউ জামাত ইচ্ছে করে তরক করে শরীর কোনো ওজোর ছাড়া তাহলে জামাতে সালাদ তরক করার কারণে তার গোনা হতে পারে অজু করার সময় যদি ননমাহারামের সামনে হাত পা উন্মুক্ত হওয়ার আশঙ্কা থাকে তাহলে কি তায়াম্বম করা যাবে আচ্ছা ননমাহারামের সামনে কি সম্পূর্ণ পর্দা করে সালাত পড়া যাবে ননমাহারামের সামনে বলতে হয়তো আপনি এটাকে আরও এভাবে বললে ভালো হতো যে বাইরে যখন আপনি হয়তো কোনো পেট্রোল পাম্প অথবা কোনো সিএনজি স্টেশনে তখন আপনি দেখলেন যে বাইরে উন্মুক্ত জায়গা আপনাকে পুজো করতে হচ্ছে অথবা উন্মুক্ত জায়গা আপনাকে তায়াম্বম করতে হচ্ছে তাহলে সেই জায়গায় আপনি তায়াম্বম করবেন কি না প্রথম কথা হচ্ছে যে আমাদের এমন কিছু কাপড়ের ব্যবস্থা থাকা উচিত যাতে করে আমরা মাহরামদের দৃষ্টির আড়ালে থেকে কাজগুলো করে ফেলতে পারি আমাদের কোনো সতর সেটা হাত হোক চেহারা হোক অথবা অন্য যে কোনো কিছু হোক জরুরি প্রয়োজন ছাড়া যেটা সেরিয়া হয়তো অ্যালাউ করে সেরকম প্রয়োজন ছাড়া অন্য কোনো ক্ষেত্রে ননমাহারামের সামনে সেগুলোকে উন্মুক্ত করা যাবে না সেটা অজুর জন্য হোক আর তায়ামোমের জন্য হোক তাহলে অজু এবং তায়ামোম ঠিকমতো করতে হবে তা না হলে তো আমাদের চলাতে হবে না সেক্ষেত্রে আমাদেরকে তাহলে ওই ব্যবস্থাপনাটাকে এক্সপ্লোর করতে হবে ওই ব্যবস্থাপনাটার আন্ডারে চলে যেতে হবে যাতে করে আমার অজুয়া হয় অথবা তায়াম্মমও হয় এবং ননমাহারামের সামনে হাত পা আমাকে উন্মুক্ত করতে না হয় আর যদি সম্পূর্ণ হিজাবের মধ্যে কেউ থাকে তাহলে এর সামনে তিনি সালাদ পড়তে পারবেন কিনা না সালাদ পড়তে পারবেন যদি প্রয়োজন থাকে যেমন বাইরে যদি সালাদ পড়ার ক্ষেত্রে জিনিসটা থাকে আদারওয়াইজ তিনি তো তার ঘরেই সালাদ পড়বেন কারণ রাসুল সাল্লাহাম তো সেটাই বলেছেন ও বইউ তো হন না খায়রুল্লাহ না তাদের ঘরে সালাদ পড়া এটা তাদের জন্য উত্তম কোনো মহিলা কি ফ্রেঞ্চ অথবা জাপান স্টাইলে চুট বাঁধতে পারবে এই জন্য কি কাফরিদ অনুসরণ করা হবে হ্যাঁ কোনো অমুসলিম ডিজাইন চুলের কাটিং হেয়ার কাটিং হ্যাঁ সেটা ফ্রেঞ্চ কাটিং জাপান কাটিং বয় কাটিং ইত্যাদি যদি সে হুবহু অনুসরণ করে তাহলে সেটা অমুসলিমদের অনুসরণ করা হবে কাফেরদের অনুসরণ করা হবে এবং সেটা জায়েজ হবে না কারণ নবিসাল্লাহ সালাম বলছেন কাউমেন বাহাবেকাউমিন ফাহামিন হোম যারা কোনো জাতির অনুসরণ করে তারা তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে মেয়েরা পর্দার সাথে সাইকেল মোটরসাইকেল গাড়ি চালানো ব্যাডমিন্টন খেলতে পারবেন সাইকেল চালাবে কোথায় মোটরসাইকেল চালাবে কোথায় গাড়ি চালাবে কোথায় এটা একটা দেখার বিষয় আছে সাইকেল এবং মোটরসাইকেলে আসলে মেয়েদের পর্দাটা লঙ্ঘিত হয় তবে গাড়ি চালানোর ক্ষেত্রে মেয়েদের পর্দাটা লঙ্ঘিত হয় না তাদের ফুল পর্দাটা থাকে কারণ মেয়েদের দেহের সৌষ্ঠব সাইকেল এবং মোটরসাইকেল চালানোর সময় অন্যদের কাছে প্রকাশিত হয় এবং ক্লোজলি তার পুরো বডি বা তার স্ট্রাকচার দেখার সুযোগ তৈরি হয় ফলে এইটা মেয়েদের জন্য আসলে মানানসই নয় সঙ্গত নয় আমাদের এই পাবলিক রোডগুলোতে চলাফেরা করা যদি বাইরের ভিতরে হয় সেটা ভিন্ন কথা কিন্তু বাইরের ভিতরে তো আসলে কেউ সাইকেলও চালায় না মোটরসাইকেলও চালায় না গাড়ি চালানোর ক্ষেত্রে মেয়েদের সেটাই কোনো বাধা নেই শুধুমাত্র দেখতে হবে এর কনসিকুয়েন্সটা কি যদি মেয়েরা গাড়ি চালিয়ে দূরে চলে যেতে পারে এবং সেক্ষেত্রে দেখা যায় কখনো মেয়েরা অন্য ছেলেদের সাথে ডেইটিংয়ে যেতে পারে সে যে কোনো ফাসাদে জড়িয়ে যেতে পারে তখন সে জায়গায় কন্ট্রোল করতে হবে যেটা অমর আব্দুল খাতাব রাজি আল্লাহতাল বিভিন্ন সময়ে বিভিন্ন আদেশ নিষেধ থেকে আমরা দেখছি তিনি তিন তালাক এক তালাক বলতেন কিন্তু এক সময় দেখলেন মানুষ সমানে তিন তালাক দেখছেন তিনি জারি করে দিলেন যে না এখন থেকে তিন তালাক তিন তালাক এভাবে তিনি যে যারা সৈন্যরা বিদেশে থাকে তাদেরকে প্রতি চার মাসে একবার আসার সুযোগ করে দিয়েছেন যদিও রাসুলসাল্লাহ সাল্লাম থেকে এটা ওইভাবে বলা হয়নি তাহলে গাড়ি চালানো মানে কার চালানো এইটা মেয়েদের জন্য শরীয়তের সাথে কোনো খেলাফ নেই ফলে সেটা জায়জ হতে পারে কিন্তু তার কনসিকুয়েন্স দেখে সিদ্ধান্ত দিতে হবে যে যদি কখনও দেখা যায় সেটা ফেতনা ফাসাদের কারণ হয়ে যাচ্ছে তখন মুসলিম প্রশাসন এটাকে নিষিদ্ধ করার মতো অধিকার রাখে ব্যাডমিন্টন খেলতে পারবেন কি হ্যাঁ ব্যাডমিন্টন কিংবা এই ধরনের যে খেলাগুলোর মধ্যে শারীরিক শ্রম আছে ব্যায়াম আছে সেগুলো মেয়েরাও খেলতে পারবে তবে মেয়েদের জন্য যদি আলাদা কোনো আঙিনা থাকে ব্যাডমিন্টন কোর্ট থাকে তাহলে তাদের খেলতে কোনো অসুবিধা নেই ব্যাডমিন্টন এমন একটা খেলা যেটা আসলে সেরিয়াতের অন্য খেলাগুলোর সাথে কন্ট্রাডিক্টরি নয় ফলে এটা খেলা যেতে পারে তবে মনে রাখবেন আজকে ব্যাডমিন্টন হোক আর অন্য যে কোনো খেলাই হোক মেয়েদেরকে পাবলিকলি খেলতে দেওয়া হচ্ছে এবং সেটাকে টিভিতে রিলে করা হচ্ছে এবং এই সমস্ত কারণে খেলার মাধ্যমে যদি মেয়েদের দেহস্ট প্রকাশ করা হয় তারা স্বল্প বসনা হয়ে খেলে এবং পুরুষদের সামনে চলে আসে এবং পুরুষরা তাদের খেলা দেখে তাহলে সেই খেলা তাদের জন্য জায়জ হবে না যদি তারা তাদের বলয়ে ইনডোর কোনো কোর্টে যেখানে মেয়েরা ছাড়ার কেউ নেই থাকেন সেখানে তারা খেলতে পারবেন আর খেলাটাকে আরেকটা জিনিস আমরা বলবো খেলাটাকে প্রতিযোগিতামূলক করবেন না অর্থাৎ যেটা আমরা আজকে ওয়ার্ল্ড কাপ দেখি কিংবা এই ধরনের বিভিন্ন মানে শিল্ড অথবা বিভিন্ন রকম প্রতিযোগিতার আসর করা হয় সেখান থেকে কোটি কোটি লাখ লাখ টাকা ইনকাম করা হয় প্রতিযোগিতার এই সিস্টেমটা ইসলামের সাথে সাংঘর্ষিক অতএব খেলাটা খেলতে হবে শুধু ব্যায়ামের জন্য এবং শারীরিক ফিটনেসের জন্যে বিবাহ ঠিক করে রেখে ছেলে ও মেয়ে কি ফোনে কথা বলতে পারবে হ্যাঁ লিমিটেড কথা বলতে পারবে এবং অন্যদের অনুপস্থিতিতে যেটা যদি প্রয়োজন দেখা দেয় তারা সরাসরি সাক্ষাতেও যেমন কথা বলতে পারবে হিজাব রক্ষা করে ঠিক তেমনি ফোনেও কথা বলতে পারবে কিন্তু ফোনে বন্ধুত্ব করা গসিপ করা আগ্ হওয়ার আগ পর্যন্ত এটা জায়েজ হবে না ফোনে তারা যদি ইনটিমেসি তৈরি করতে চায় কোনো অশালীন যৌন আলাপ করতে চায় সেটা সম্পূর্ণ হারাম হবে চুলের রং করার জন্য বাজার যে কালার পাওয়া যায় মেহেদির মতো ব্রাউন রঙ সে কি ব্যবহার করা যাবে মেহেদির মতো ব্রাউন রং সেই কালারটা ব্যবহার করার ব্যাপারে আমাদের ওলামাই কেরাম যেমন শাকস আল ওথামিন দেখেছি তারা জায়েজ বলেছেন তবে খেয়াল রাখতে হবে চুলে বিভিন্ন রকম কালার করার কৃষ্টি কালচার পাশ্চাত্যে শুরু হয়েছে তাদের সাথে কোনো মিল যেন না থাকে এর বাইরে যদি অন্য রকম কোনো কালার ব্যবহার করা হয় যেটা কালো কালার অ্যাভয়েড করে হয় তাহলে তাতে শরীয়তের কোনো নিষিদ্ধতা থাকবে না যে পর্যন্তই আল্লাহর কাছে দোয়া করি তিনি যদি আমাদের কোনো ভুল হয়ে যায় আমাদেরকে যেন ক্ষমা করে দেন এবং আমাদের মধ্যে যে সঠিক কথাগুলো আমরা বলেছি সেগুলো যেন আমাদের জন্য আমল করা সহজ করে দেন আলা আলাহবীনা মুহাম্মদ ওয়াল আলহাবি হাজমা ইন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত